ও জপনা মে করো রে নিশা, রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি। এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি সকলের ভালো লাগে। আজকে রবিবার, তো এখন যাচ্ছি আমি শাড়ি পরে সৎসঙ্গ মন্দিরে। সামনে কাদা, তো শাড়ি পরে যাচ্ছি সৎসঙ্গ মন্দিরে। আজকে বড় করে অনুষ্ঠান আছে ওর জন্য। চলো রাখি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জল উঠে গেছে মন্দিরে, দেখো অবস্থা কি অবস্থা, জলে জলাকার। ভাত ডাল সবই করবে। তো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন মন্দিরে। সকালবেলা একবার গেছিলাম, প্রার্থনা করে এসেছি, আবার এখন হানিকে নিয়ে যাচ্ছি। হানি যাবে, বায়না করছে তাই। আর নাটক হবে, আর তারপরে মাতৃ সম্মেলন হবে, গান টান হবে। তার মধ্যে আমি একটা করার ইচ্ছা আছে গান আমার, তো দেখা যাক কতদূর কী হয়। এখন আপাতত যাচ্ছি ছাতা নিয়ে। অনবরত দুদিন ধরে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে, এই হচ্ছে গিয়ে অবস্থা। বাবা, ছাতাটা তো কত বড়, তোমার দিয়ে তো ছাতা বড়। হ্যাঁ, একদল সুয়ন নিয়ে যাবে। হ্যাঁ, তো চলো রাখি, যে কথা বলবো আবার। জল জল চারিদিকে জল, বন্যা বন্যা হয়ে গেছে মন্দিরে, দেখো। সকালে শেয়ার করেছি, দাঁড়া কেমন সাজিয়েছে, পুরো শাড়ি টাড়ি কাদা লেগে গেল। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, যুগ পুরুষোত্তমম, শ্রী শ্রী ঠাকুর চন্দ্রজী কি জয়, জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়, বর্তমান শ্রী শ্রী আচার্য দেব কি জয়। তো ঠাকুরের আমি একটা বাণী বলছি তোমাদেরকে, তোমরা মন দিয়ে শোনো ঠাকুরের বাণীটা। তো ঠাকুর বলেছেন যে, হৃদয় দাও কখনো হটে যেতে হবে না, শ্রী শ্রী ঠাকুরের লেখা। নির্ভর করো কখনো ভয় পাবে না, শ্রী শ্রী ঠাকুর বলেছেন। বিশ্বাস করো অন্তরের অধিকারই হবে, আরও কথা বলেছেন, সাহস দাও কিন্তু শঙ্কা জাগিয়ে না দিতে চেষ্টা করো। এরপরে শুরু হবে, হয়েছে গীতিনাট্য, আর আমাদের পাড়ার ছেলেমেয়েরাই করেছে। পাড়ার বলতে কাকিমা, যার সঙ্গে আমি হাঁটতে যাই, কাকিমা আর মনার দুই মেয়ে, আরও কিছু ছেলেমেয়েরা আছে তাদেরকে চিনি না, ওরা করেছে সবাই মিলে অনুষ্ঠানটা। রাধা কৃষ্ণের যে প্রেম লীলাটা, রাধা কৃষ্ণের কীভাবে আলাপ হলো, সেটাই এখানে গীতিনাট্যের মাধ্যমে করেছেন। আর এই যে পিছনে যে দাঁড়িয়ে রয়েছে উনি স্যার কিন্তু। তো দুপুরবেলার দিকে হানি গেছিলো আমার সাথে, হানি আমি গেছিলাম, পরে শান আসবে। শানকে বললাম তুই খাওয়ার টাইমটা আসিস, তো ও খাওয়ার টাইমটা গেছে, ও তো ছেলে মানুষ এই সমস্ত দেখবে না, বোরিং হয়ে যাবে, ওর জন্য ওকে বলেছিলাম পরে যেতে। Yeah.
তো ঠাকুরের গান আমি একটা করেছিলাম, একটুখানি দিয়েছিলাম ভয়েস, তারপরে আর মিউট করে দিয়েছি। এই টাইমটা কারেন্ট চলে গেছিলো জন্য তোমার কালো কালো অন্ধকার আসছে, এই যে আমি বসে গান করছি ঠাকুরের সামনে। আর এত পরিমাণে ভয় লাগছিলো বন্ধুরা, অনেক বছর পরে, প্রায় বিগত 20-30 বছর পরে মনে হয় আমি এরকম স্টেজে গান করলাম। স্টেজ বলতে ঠাকুরের সামনে তো গান করলাম, এমনি স্টেজে এত বছর পরেই গান করলাম। আগে তো ছোটোবেলায় অনেক গান করেছি, ফাংশন করেছি, তখন আর অতটা ভয় লাগতো না। যেহেতু অনেক দিন পরে করছি, একটুখানি হাত টাত কাঁপছিলো, তো বেশ ভালো লাগলো ঠাকুরের গান করে। তো দয়ালের সামনে আমি গান করেছি, এটাই আমার মানে ভাগ্য আজকে খুলে গেছে, এইটাই আর কি বলতে পারো। তো এই টাইমটা কারেন্ট চলে গেছিলো, ওর জন্য কেমন অন্ধকার অন্ধকার আসছে। তবে ওখানে যারা যারা ছিলেন তারা সবাই বলেছে গানটা খুব সুন্দর হয়েছে, তোমার গলাটা খুব সুন্দর। এরপরে গানের পরে, আমার গানের পরে একটা কিশোর বালক, সে একটা বক্তৃতা রেখেছিল, সেটা তোমরা শুনে মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর একটা স্পিচ দিয়েছিল ঠাকুরের সম্বন্ধে। তখন ঠাকুর জন্মানোর সময় নদীতে পদ্মা নদীতে মাছ ধরছিলেন কিছু মানুষ। ঠাকুর সমস্ত সাধারণ শিশুরা জন্মের পর কিন্তু কান্না করে, কিন্তু শ্রী ঠাকুর এসেছিলেন ভয়ের দিনে আগে হাসলেন এবং তার গলা দিয়ে আহ্বান করছিল বলু। তাই দেখে মাছরা মনে করলেন চক্রবর্তী বাড়িতে আগুন লেগেছে, চলো সবাই জল নিয়ে দেখাতে চাই। এইভাবে মাছরা নৌকা থেকে নেমে মাছ ধরা বাদ দিয়ে তাড়াতাড়ি করে বালতি নিয়ে জল নিয়ে নেমে এসে দেখেন মাতা কাপড়ের দেবে শিশু অনুকূল হয়েছে এমন করে হাসছে। তিনি ঠাকুর দেখেন ঠাকুর সাধারণ শিশু নয়, আগেও তার প্রমাণ পাওয়া গেছে। ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আজকে দেখো কত বড় কেক আনা হয়েছে। এই যে কেকটা বড়, অনেক বড় কেক, আর এটা হচ্ছে অর্ডার দিয়ে বানানো হয়েছে, একদম ভেজ কেকটা। আজকে ঠাকুর জন্মদিন, তার জন্য ঠাকুরও কেক কাটবেন, তার সাথে সাথে আমরাও কেক কাটবো। আমি করবো চলে যাও তোমরা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম আজকে জন্মদিন, জন্মদিবস উপলক্ষে কেক আনা হয়েছে। তো সবাই কেকটা কাটছে, এবারে কাটার পরে সবাইকে দেয়া হবে। আর নিচে তো প্রচণ্ড পরিমাণে জল, এখন বেজে গেছে দুপুর 2:30। তো খাওয়ার এখানে চলে এসেছি, এক ব্যাচ উঠে গেছে আর এক ব্যাচ বসবে।
দু তিন ব্যাচ বসবে, তো লোক হয়ে গেছে বেশি আর জায়গা হয়ে গেছে কম, যেহেতু বাইরে প্রাকৃতিক দুর্যোগ চলছে, জল হয়ে গেছে এক হাঁটুর মতো। তো হলে কী হবে তাও দেখো, লোকে কত লোক এসেছে ঠাকুরকে ভালোবেসে, তাই না? তো চলো আমি আর শান খেতে বসবো, আর হানি শানকে ডেকে নিয়েছি ফোনে, ও চলে এসছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো।